ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট 2022 এর তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এখানে দেখে নাও যে বিষয় বাংলা তৃতীয় শ্রেণীর পূর্ণমান 20, সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, তার নিচে ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, এখানে বিভাগ লিখতে হবে, এখানে রোল নাম্বার। এবার আমরা দেখে নেব 20 মার্কের যে প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের 20 মার্কের যে প্রশ্নপত্র দেওয়া হবে স্কুলে, যে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্টের, সেই সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন ঠিক এই ধরনের হবে। তোমরা দেখে নাও একবার, সম্পূর্ণ উত্তর সহ কিন্তু প্রশ্নপত্রটি আমি সলভ করেছি। প্রথমে আমরা দেখে নেব যে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। একের ক চারিদিকে, এখানে দেখো অপশান আছে ধুধু করছে, উত্তর হবে ধুধু করছে। খ সেখানে লতা পাতা সব দলাদলি করে আছে, এখানে দলাদলি উত্তর হবে, অপশান দেওয়া আছে পাশে দেখো দুটো করে। গ সেখানে তারা সব ঘেঁষে ঘেঁষে, মানে তারা তারারা কী করছে, ঝিলমিল করছে। ঘ তারা দুটিতে মিছিমিছি কত কী বকাবকি করছে, উত্তর হবে বকাবকি। অঙ্গ দেখ মাঠের থেকে কুটো কাটা, এখানে হবে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে, মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এবার আমরা দেখব এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তোমাদের ঠিক কিন্তু এই ধরনের প্রশ্ন হবে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে বর্ণ তৈরি করো, এখানে 5টি 5 মার্ক। এখানে দেখো ক দাগে আছে লি ডা ল গু এরকম লেখা আছে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে ডালগুলি। তারপর গতে আছে দেখো রি প হসু কা, এটাকে ঠিক করে লিখতে হবে কী হবে, উপকারী। তারপর এখানে খ দাগে দেখো খা প্রো সা সা খা, এটাকে সঠিক করে সাজিয়ে লিখলে শাখা প্রশাখা। ঘ দাগে দেখো দন্ত স বর্গীয় জয়রশ্মি প দন্ত নয়রশ্মি তৈরফল আছে, এটাকে সঠিকভাবে জিনিসপত্র। উঙ্গ দাগে এখানে লা রা ফে চ আছে, এটাকে ঠিক করে লিখতে হবে, সাজিয়ে লিখলে হবে চলাফেরা। এইবার আমরা দেখব নিচে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, 4 মার্ক, 4টি করতে হবে 4 মার্ক। প্রথমে কতে রোজ সকালে আমাদের ঘুম, দেখো এখানে শব্দ ঝুড়ি আছে আরাম ভাঙে ভালোবাসে নেচে, তাহলে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে। খ বাবা মা আমাদের ভালোবাসেন। গ আনন্দে মন নেচে ওঠে। ঘতে প্রচণ্ড গরমে আরাম নেই। তাহলে হয়ে গেল শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করলাম। এবার বাক্য রচনা, বাক্য রচনা করো। ক কতে দেখো সাঁতার, তাহলে সাঁতার আছে, ছেলেটা পুকুরে সাঁতার কাটছে। খ লোকটি সমুদ্র সৈকতে হাঁটছিলেন, সমুদ্র দিয়ে বাক্য রচনা, তাহলে দুটো বাক্য রচনা সাঁতার সমুদ্র, তোমরা ইচ্ছা মতো নিজেদের মতো করে লিখতে পারো। এবার বিপরীত শব্দ দেখে নাও, নিচে উত্তর হবে উপরে, খ সুখ উত্তর হবে দুঃখ। এবার একটি বাক্যে উত্তর দাও, পর্যটন করেন যিনি তাকে কী বলা হয়, পর্যটক। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে, ঠিক এইভাবে উত্তর লিখবে যেভাবে আমি মুখে বলছি। দেখো পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। খতে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধে বা বাঁধল, উত্তর হবে বাবুই পাখি উঁচু তাল গাছ নারকেল গাছ খেজুর গাছে বাসা বাঁধল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।